তুমি কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরে একটি নৌকা সহ হারিয়ে গেছো এবং এই বিশাল সমুদ্রে তুমি একা। না তোমার কোনো খাবারের ব্যবস্থা আছে, আর সমুদ্রের জল লবণাক্ত হওয়ায় তুমি সেটা পানও করতে পারবে না। তুমি জানো না তুমি সমুদ্রের কোথায় আছো এবং কোথায় যাচ্ছ। আশপাশ দিয়ে অনেক বড় বড় জাহাজ চলে যায়, কিন্তু তাদের কেউই তোমাকে দেখতে পায় না। কেউ এসে তোমাকে উদ্ধার করবে এই আশায় তুমি বেঁচে আছো, কিন্তু সেখানে কেউ আসে না। এবার তুমি তোমার চোখ খুলতে পারো এবং ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাও যে এটি ছিল কেবল একটি কল্পনা। কিন্তু আজ আমি যে গল্পটি তোমাদের সামনে বলতে যাচ্ছি তা কোনো কল্পনা নয়, তা বাস্তব জীবনের কাহিনী। এবং এটা শোনার পর তোমাদের রোম রোম শিহরণ জেগে উঠবে। গল্পটি জো সালভাদর আলভারেঙ্গা নামে একজন জেলে মানুষের জীবন কাহিনী। দিনটি 17 নভেম্বর 2012। আলভারেঙ্গা মেক্সিকোর একটি গ্রাম থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। এবং আমি তোমাদের বলে রাখি, তিনি যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তা বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর, যার নাম প্রশান্ত মহাসাগর। সেই সময় আলভারেঙ্গার সাথে কোনো এক বন্ধু গিয়েছিল। আলভারেঙ্গা ও তার বন্ধুটি প্ল্যান করেছিল যে তারা 30 ঘন্টার জন্য মাছ ধরবে, এবং সেই অনুসারে তারা তাদের সাথে কিছু খাবার এবং জলও নিয়েছিলেন। কিন্তু নিয়তির মাথায় ছিল অন্য কথা, কিছু সময়ের জন্য সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে। কিন্তু তখনই আছড়ে পড়লো একটি বিশাল ঝড়। প্রাথমিকভাবে একটি হালকা বাতাস এবং সামান্য বৃষ্টিপাত ছিল। আলভারেঙ্গা তা উপেক্ষা করে এগুতে থাকে। বাতাস আরও শক্তিশালী হওয়ার পর আলভারেঙ্গা বুঝতে পেরেছিল একটি খুব ভয়ানক ঝড় আসছে। তখন সঙ্গে সঙ্গে আলভারেঙ্গা নৌকাটি মেক্সিকোর গ্রামের দিকে ঘুরিয়ে দেয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, সে নৌকাটি পূর্ণ গতিতে চালায়। কোনোভাবে ঝড়ের সঙ্গে লড়াই করে সে গন্তব্যে পৌঁছতে তার নৌকার জ্বালানিও ফুরিয়ে যায়, আর বিশাল সমুদ্র তরঙ্গ তাদের নৌকার দিক পরিবর্তন করে দিয়েছিল। তাদের আর তখন কিছু করার উপায় ছিল না। তাদের শেষ আশাটিও ছিল রেডিও, যার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে। কিন্তু এদিকে রেডিওর ব্যাটারিও ফুরিয়ে যায়, তাদের শেষ আশাটিও শেষ হয়ে যায়। এদিকে বাতাসের গতিতে তারা গ্রাম থেকে প্রায় 400 কিলোমিটার দূরে চলে গিয়েছিল। এত বড় বিশাল সমুদ্র, তাদের নৌকা ছোট হওয়ায় উদ্ধারকারী দলও তাদের তল্লাশি করে কোনো কাজ হয়নি। এইভাবে কিছুদিন অতিবাহিত করার পর ক্ষুধার কারণে তারা অস্থির হয়ে ওঠে, এবং পরিবেশ তাদের এমন কাজ করতে বাধ্য করেছিল যা তারা স্বপ্নেও ভাবেনি। তারা সামুদ্রিক প্রাণীদের কাঁচা খাওয়া শুরু করলো, আর তৃষ্ণা মেটাতে বৃষ্টির জল পান করত। কিন্তু অনেকদিন বৃষ্টি না হওয়ায় তারা পশু পাখির রক্ত এবং নিজেদের প্রস্রাব পান করতে আরম্ভ করলো। তাদের মানসিক নির্যাতনের কথা কল্পনা করাও আমাদের পক্ষে বিশাল কঠিন। এইভাবে 4 মাস অতিবাহিত করার পর একদিন দুপুরে আলভারেঙ্গারের সেই বন্ধুটিও মারা যায়। এখন আলভারেঙ্গা একেবারে একা, তার কাছে প্রতিটি দিন কাটানো আরো কঠিন। আর রাত্রিতে আকাশের দিকে তাকিয়ে ভাবত, যদি কেউ এসে আমাকে উদ্ধার করে। কিন্তু সেখানে কেউ আসে না। এইভাবে 6 মাস কেটে গেল। এইভাবে চলতে চলতে আলভারেঙ্গা বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের মধ্যবিন্দুতে এসে গিয়েছিল। কিন্তু তিনি জানতেন না তিনি কোথায় আছেন এবং তার সাথে কখন কি ঘটবে। এই মহাসাগরে অনেক ভয়ানক সামুদ্রিক জীবের ভয় তো আছেই, তার বেঁচে থাকার ইচ্ছাটাও সে প্রায় হারিয়ে গিয়েছিল। একদিন তিনি একটি বড় জাহাজ দেখতে পেলেন, কিন্তু নৌকাটি ছোট হওয়ায় এবং ফ্ল্যাশ বন্দুক না থাকায় জাহাজের কোনো লোকজনই সেই নৌকাটি এবং তাকেও দেখতে পায়নি। আলভারেঙ্গা অনেক চিৎকার করে। তিনি 6 মাস পর যেটুকু আশা পেয়েছিল তা আবার শেষ হয়ে গিয়েছিল। উপর দিয়ে সময় সময় অনেক বিমানও যেত। আলভারেঙ্গা কিন্তু তাদের সিগন্যাল দেওয়ার মতো কিছুই ছিল না, বা তাকে কেউ দেখতেও না। আলভারেঙ্গা তার গ্রাম থেকে 10,000 কিলোমিটার দূরে ছিল। নিজেকে সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছিলেন। সময়ের সাথে সাথে অনেক জাহাজ তার চারদিক দিয়ে চলে যায়। তিনি অনেক জাহাজের গতিবিধি অনুভবও করে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসেনি। অবশেষে 438 দিন পর, অর্থাৎ 30 জানুয়ারি 2014, তিনি প্রথমবারের মতো একটি দ্বীপ দেখতে পান। এটা ছিল একটা মৃতদেহে প্রাণ ফিরে পাওয়ার মতো। সে তার সর্বস্ব দিয়ে নৌকাটি সেই দ্বীপের দিকে নিয়ে গেল, কিন্তু পরবর্তী দ্বীপটি ছিল প্রায় 5,000 কিলোমিটার দূরে। 438 দিন পর সেই দ্বীপে প্রথমবারের মতো মাটিতে পা রাখেন, কিন্তু এতদিন এক জায়গায় বসে থাকার কারণে ঠিকমতো সে হাঁটতে পারছে না। তার দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে গিয়েছিল, এবং সে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে সমুদ্রকে ঘৃণা করতে লাগলেন। তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। যখন জ্ঞান অর্জন করেন তখন তিনি তার চারপাশে দ্বীপের স্থানীয় প্রহরীদের দেখতে পান। তখন তারা আলভারেঙ্গারের পরিচয় জানতে পায়। আলভারেঙ্গারকে তার দেশে ফেরত পাঠানো হয়। যখন আলভারেঙ্গা তার পরিবারের কাছে ফিরে আসে তখন সবাই স্তম্ভিত হয়ে যায়, কারণ আলভারেঙ্গা যে আর নেই সেটা সবাই মেনে নিয়েছিল। এবং সবচেয়ে খুশি হয়েছিল তার মা বাবা এবং তার 14 বছর বয়সী কন্যা। এটা ছিল এক ব্যক্তির গল্প যিনি 1 বছরেরও বেশি দিন সমুদ্রে বেঁচেছিলেন শুধুমাত্র তার বাঁচার আশার জোরে। এই গল্প থেকে আমরা কী শিখতে পারি যে একজন মানুষ কী না করতে পারে। তার কিছুই ছিল না, তবুও সে 438 দিন শুধু জলের মধ্যে বেঁচেছিল। একজন মানুষের মধ্যে যখন কিছু করার ইচ্ছা থাকে, তার নিজের উপর বিশ্বাস থাকে, সে কনফিডেন্স হয়, সে প্যাশনেট হয়, তখন পরিস্থিতি যাই হোক না কেন কেউ তাকে হারাতে পারে না। আমাদের পরিস্থিতি আলভারেঙ্গারের চেয়েও খারাপ তা তো নয়। এত খারাপ ভয়ানক পরিস্থিতিতেও আলভারেঙ্গার মারা যায়নি,
কিন্তু তার অবস্থা মৃত ব্যক্তির চেয়েও কম ছিল না। এটি ছিল আলভারাঙ্গারের বেঁচে থাকার ইচ্ছা যে তাই এই সমস্ত অত্যাচার সহ্য করেও 438 দিন একা এই মহাসমুদ্রে সে বাঁচতে শিখেছে। এই কঠিন সময়ে আলভারাঙ্গা এমন একটি বিশ্ব রেকর্ড করেছিলেন যে এই পুরো বিশ্বে কেউ চ্যালেঞ্জ করেও তার এই রেকর্ড ভাঙতে পারবে না। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন এই গল্পটি একবার মনে রাখবে, তারপর তুমি দেখবে তোমার পরিস্থিতি কতটা ভালো। তুমি শুধু নিজের কারণে আটকে পড়ে আছো, তাই আর বসে থেকো না। কর্মজগতের এই মহাসমুদ্রকে জয় করে তোমাকে আসতেই হবে। তুমি যদি বাস্তব জীবনের এই গল্পটি পছন্দ করো তবে এটি শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ।